আপনাকে আমি দেখাই দিই বুক রাইটার্স আপনি কিভাবে ম্যানেজ করবেন। যদিও এটা মেবি খুব কমই ইউজ করা হয়, যদি আপনি বুক নিয়ে কাজ করেন তখন আপনার এই জিনিসটা লাগবে। যেমন রাইটার্স মানে ব্র্যান্ডের মতো ক্যাটাগরি, ব্র্যান্ডের মতো রাইটার, যদি আপনি বুক বিক্রি করেন, বুকের তো কোনো রাইটার থাকে, যেমন কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন বা হুমায়ুন ফরিদী, অনেক রাইটার্স আছে তাই না? আপনি জাস্ট ওই রাইটারগুলো ক্যাটাগরি কালারের মতো আগে থেকে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? তাহলে যে এখানে সিলেক্ট করলে এই প্রোডাক্টের ওই রাইটারের লিস্টটা আসবে, এখান থেকে আপনি জাস্ট রাইটারটা সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে একটা রাইটার সিলেক্ট অ্যাড করা আছে, কাজী নজরুল ইসলাম। সো এইভাবে রাইটার সিলেক্ট করে দিলে আপনার ওয়েবসাইট ওই ক্যাটাগরি ব্র্যান্ড কালারের মতো রাইটার্সেরও একটা সেকশন হবে। ওই যখন সে কাজী নজরুল ইসলাম বা নির্দিষ্ট কোনো রাইটারের মধ্যে ঢুকবে, ওই রাইটারের বইগুলাই শুধু তার সামনে আসবে। যেমন আপনি রকমারিতে যেমন রাইটার্স ফিল্টার করে বইগুলো দেখেন, সো এইরকম মানে ওই টাইপের ফিচারগুলো, মানে ওই ল্যান্ডিং পেজে ঢুকলে নির্দিষ্ট রাইটার্সের ওই বইগুলাই দেখবে। এবং আপনি চাইলে নির্দিষ্ট রাইটারের ল্যান্ডিং পেজের লিঙ্কটা শেয়ার করতে পারেন কারোর সাথে, তাহলে ওই রাইটার্সের যতগুলো বই আছে সে দেখতে পারবে খুব সহজে। আচ্ছা, তারপরে পাশে দিয়ে একটা বাটন দেখতেছেন, রিড এ লিটল পিডিএফ। এটা হচ্ছে যখন আপনি কোনো বুক টাইপের বই অ্যাড করবেন তখন হচ্ছে কি হয়, রকমারিতে বা অন্যান্য সাইটে দেখবেন যে একটু পড়ে দেখুন, এইরকম একটা ফিচার থাকে, আশেপাশে একটা বাটন থাকে, ওইটাতে ক্লিক করলে ওই বইয়ের দুই তিনটা পেজ পড়ার একটা অপশন পান। বইটা আপনি দেখতে পারেন যে বইটার কোয়ালিটি কী বা কী কী, একটা আইডিয়া নিতে পারেন যে বইটা আপনি কিনবেন নাকি, কয়েকটা পেজ পড়লে বোঝা যায় না এইরকম। তো এইরকম ফিচারও আপনি যখন অ্যাড করতে চান, এই জন্য আপনাকে ওই বইটার কয়েকটা ছবি তুলবেন, ছবি তুলে একটা পিডিএফ ফাইল বানাবেন। আর এটা খুব সহজেই বানানো যায় হচ্ছে, আপনি অনেক অ্যাপ আছে মোবাইলে, ঠিক আছে, পিডিএফ মেকার, ওইটা অ্যাড করে ওইটার মধ্যে ওই অ্যাপটা ওপেন করে অ্যাপটা দিয়ে তিনটা ছবি তুলে জাস্ট রেন্ডারে দেবেন, একদম পিডিএফ হয়ে আপনার পিডিএফ একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, জেপিজি বা ছবি থেকে। ওই ছবিটা আপনি জাস্ট এইখানে এসে চুজ ফাইলে ক্লিক করবেন, প্রোডাক্ট যেভাবে আপলোড করেন ওইভাবে জাস্ট পিডিএফ ফাইলটা ধরে এখান থেকে আপলোড করে দেবেন। আর আপলোড করার যদি আপলোড করুন, অটোমেটিক এই প্রোডাক্টের এই যে উপরের দিকে একটা বাটন ক্রিয়েট হয়ে জেনারেট হয়ে যাবে, যে লিড এ লিটল বিট, এরকম কাস্টমার আপনার ওইখানে ক্লিক করলে ওই বুকটা যে পিডিএফ ফাইলে আপনি আপলোড দিয়েছেন ওইটা জাস্ট পপ আপের মধ্যে চলে আসবে, সে পড়ে দেখতে পারবে। ওকে, তো এইভাবে এটা আপনি করবেন, এটা আর আপনি আপাতত করে আমি দেখাচ্ছি না প্র্যাকটিক্যাল, আশা করি এটা আপনি পারবেন। আর তারপরেও যদি আপনি না পারেন সমস্যা নেই, আমরা তো আসি, আমাদের জানাবেন, আমরা আপনাকে তখন হেল্প করবো ভিডিও কলের মাধ্যমে বা যেভাবে করা যায়, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল, আশা করি এটা আপনি বুঝতে পারছেন।